অর্থনীতির তুলনায় শেয়ার বাজারের সামর্থ্য বাড়েনি, এর ফলে পুঁজির জোগান নিয়েই জটিলতা হচ্ছে এবং বিষয়টি নিয়ে চিন্তিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। এ কথা জানিয়েছেন শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। সকালে মেট্রো চেম্বারের সেমিনারে যোগ দেন তিনি। তার আক্ষেপ, ব্যবসার অনুকূল পরিবেশ তৈরিতে এখনো বড় চ্যালেঞ্জ এনবিআর। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। দেশের পুঁজিবাজারে ত্রাহি অবস্থা, সূচক আর লেনদেনে অস্থিরতা, প্রতিদিনই টাকা খোয়াচ্ছেন বিনিয়োগকারীরা। তাই নতুন বাজেটের প্রস্তাবের আগে করছাড় সহ নানা দাবি জানাচ্ছে দুই স্টক এক্সচেঞ্জ। বাজার স্থিতিশীল করতে আলাদা বরাদ্দ চান সাধারণ বিনিয়োগকারীরা। বৃহস্পতিবার মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স MCCI সেমিনারে উঠে আসে পুঁজিবাজার প্রসঙ্গ। দেশি বিদেশি ব্যবসায়ীরা তহবিল ও ঋণ সংকটের কথা তুললে প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা জানান শেয়ার বাজার নিয়ে সরকারও চিন্তিত। এত বড় আমাদের অর্থনীতি, এই অর্থনীতিতে যে আমাদের এর থেকে অনেক শক্তিশালী আমাদের পুঁজিবাজার থাকার কথা, তো এটা নিয়েও এখন আমরা আপনার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আর বাংলাদেশ ব্যাংক সবার সাথে এবং এনবিআর এর সাথে কথা বলা হচ্ছে। সেদিন মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন যে আসলে আমাদেরকে পুঁজিবাজারকে আরও শক্তিশালী করতে হবে, এটার জন্য যা যা সংস্কার দরকার সেটা আমরা করব। এ সময় কর ব্যবস্থাপনা নিয়ে মন্তব্য করেন তিনি। বলেন, করজালের আওতা না বাড়িয়ে নিয়মিত করদাতাদের চাপে ফেলা হচ্ছে, এভাবে রাজস্ব আহরণ বাড়ানো কঠিন। যারা আপনার ট্যাক্স দিচ্ছে তাদেরকে কিন্তু আমরা বেশি ভাবতে, ওদের থেকে আমরা আর বেশি কিভাবে আদায় করতে পারি সেটাই আমরা সবসময় আমরা করতেছি। আমি সবসময় বলে এসেছি তার সেটা না করে আমাদের ট্যাক্স নেটটা বাড়ানো উচিত এবং ট্যাক্স রেটটা কমানো উচিত। এর আগের আলোচনায় ব্যবসার অনুকূল পরিবেশ নিয়ে প্রশ্ন তোলেন বক্তারা। জানান, সরকার বেশ কিছু খাতে প্রণোদনা দিলেও সরকারি দপ্তরে অপ্রত্যাশিত অনেক ব্যয় গুনতে হয়, যা অস্বাভাবিক। টয়োটা কর্পোরেশনের ট্রেডিং বিভাগ বাংলাদেশে টয়োটা ট্রেডিং নামে ব্যবসা নিবন্ধন করতে চেয়েছিল, কিন্তু তার আগেই স্থানীয় একটি কোম্পানি একই নামে সেই নিবন্ধন নিয়ে নিয়েছে। জাপানের আরও দুটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। বাংলাদেশে নতুন কেউ ব্যবসা করতে এলে তাকে 150 ধরনের অনুমোদন নিতে হয়, সেজন্য যেতে হয় 23টি সরকারি দপ্তরে। অন্যান্য দেশে ব্যবসার অনুমোদন এত জটিল না, কিন্তু বাংলাদেশে এটি বেশ অস্বাভাবিক। নীতি নির্ধারকরা জানান, নতুন বাজেট প্রস্তাবের পর জুলাই থেকে দেশে মূল্যস্ফীতি কমবে। তৌফিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।